নববর্ষ 2019 উদযাপনে আজ মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএনপি জানিয়েছে, আজ দিবাগত মধ্যরাতে ইংরেজি নববর্ষ উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এ সময় ওই ব্যক্তিরা পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা ও দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। এসব অনৈতিক মূল্যবোধ, পরিপন্থী কর্মকাণ্ড বা বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বিএনপি। বিএনপির নির্দেশনায় বলা হয়েছে, নববর্ষ উদযাপনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো ধরনের আশঙ্কা রোধে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে রাস্তায়, মোড়ে, ফ্লাইওভার রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জামায়াত সমাবেশ উৎসব করা যাবে না। নববর্ষ উদযাপনকালে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া কিংবা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এছাড়া কোথাও কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো যাবে না। বিএনপির নির্দেশনায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে, তবে নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না, তাদের ওইসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, সন্ধ্যা 6টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের 31শে ডিসেম্বর সোমবার রাত 8টার মধ্যে স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার সন্ধ্যা 6টার পর ঢাকা মহানগরী কোনো বার খোলা রাখা যাবে না। একই সঙ্গে আজ সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপি। ট্রাফিক ডাইভারশন ও পরামর্শ। গুলশান, বনানী ও বারিধারা প্রবেশের সব রাস্তা আজ রাত 8টা থেকে বন্ধ রাখা হবে, তবে ওই এলাকায় বসবাসরত নাগরিকদের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ এবং আমতলী ক্রসিং খোলা রাখা হবে। সেক্ষেত্রে গুলশান, বনানী ও বারিধারা বসবাসরত নাগরিকদের রাত 8টার মধ্যে ওই এলাকায় প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে। রাত 8টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্প এলাকা, ফিনিক্স রোড ক্রসিং, বনানী 11 নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বার্দা লিংক রোড, বিওএইচএস, বারিধারা, ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ওই এলাকাসমূহের প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে ওই এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে। একইভাবে আজ সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত শুধুমাত্র শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিচয় দিয়ে এবং শনাক্তকরণপূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য পরিচয়পত্র সাথে রাখার জন্য সকলকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে। পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বকশিবাজার ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। হাইকোর্ট পয়েন্ট হতে আগত সব ধরনের গাড়ি দোয়েল চত্বর দিয়ে বামে মোড় নিয়ে শহীদুল্লাহ হল হয়ে চানখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালাবেন না। সড়ক ব্যবহারের সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ডিসি ট্রাফিক 01713373225, এডিসি ট্রাফিক 01733373226, এসি ট্রাফিক 01713398497, এসি ট্রাফিক 01713398498, ডিসি ট্রাফিক সাউথ 01713373223, এডিসি ট্রাফিক সাউথ 01713373224, ডিসি গুলশান।
01713373166 ও ডিসি উত্তরা 01713373156। এ টু জেড নিউজ লাইভ।